গুড মর্নিং এভরিওয়ান, সজনে আরেকটা নিয়ে চলে এসেছি নতুন পর্ব। আর যারা এখনো দেখা স্টার্ট করেনি, তাড়াতাড়ি দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আমি মানা, তুমি হলে আমার মা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আরও একটি নতুন সকাল, আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসে গেছি। তো চলো দেখতে থাকো। আর আজকে তো বর ঘরে নেই, আমি আর মেয়ে। মা মেয়ের জীবন পুরনো দিনে ফিরে গেছি। মানে আগে আমাদের এরকমই হতো, তো যাই হোক এরকমই থাকতাম। তো সেই দিনটাই মাঝের মধ্যে ফিরে আসে, একা একা আবার একা একা হয়ে যেতে হয় মেয়ে আর আমি। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এবার মেয়েকে খাওয়াবো আর আমি সাথেই চিয়া সিডসের এই গরম জলটা খাবো। আর মেয়েকে দুধ কর্নফ্লেক্স দেবো, আর এর মধ্যে একটু ড্রাই ফ্রুটস দিয়েছি। ড্রাই ফ্রুটস বলতে ওই আমন্ড দিয়েছি আর এই কিশমিশ দিয়েছি। ও কিশমিশটা ঠিক আছে, ও পছন্দ করে, কিন্তু ওকে যদি আমন্ড বা কাজু এইসব দেওয়া হয় না, ও খেতে চায় না। এর মধ্যে অনেক সময় আমি খেজুরও দিই, তারপর আরও অনেক রকম কিছু, যদি ড্রাই ফ্রুটসের মানে কেক তৈরির যে ড্রাই ফ্রুটসগুলো থাকে না, ওগুলো অনেক সময় যদি ঘরে থাকে তো দিয়ে দিই। ওই টুটি ফুটি এইসবগুলো হয় না, ও খেতে ভালোবাসে। কিন্তু যদি কাজু আর আমন্ড যদি দেখেছে দিয়েছি, তাহলে ও খেতে চায় না। আমি কী করি, ওগুলো স্ক্রাবারের মধ্যে ঘষে ঘষে ওটাকে একদম গুঁড়ো গুঁড়ো করে আর তার মধ্যে দুধের মধ্যে দিয়ে দিই। তাহলে কী হয় বুঝতে পারে, কিন্তু তাও খেয়ে নেয়। কিন্তু যদি আস্ত দেওয়া হয় খেতে চায় না। তো আমি দুধটা গরম আছে বলে ভাবলাম যে ওকে একটু পরে খাবো, দুধটা ঠান্ডা হোক তারপরে খাওয়াবো। আর আমি কি করলাম, আমি ভাবলাম যে আমি গরম জলটা আগে খেয়ে নিই, তারপরে ওকে খাওয়াবো। সাথে সাথে এটা কর্নফ্লেক্সটা একটু নাড়িয়ে দিচ্ছি যাতে কি না ঠান্ডা হয়ে যায়, আর আমি জলটা খেয়ে নিয়ে তারপরে গিয়ে ওকে কর্নফ্লেক্সটা খাবো। আর ও পড়তে বসে গেছে, এমনিতে বলতে নেই, ওর বাবা যখন থাকে না ঘরে তখন ও আমার কথা শুনে চলে। তো সে পড়তে বসা এ করে, এগুলো সব ঠিকঠাক করে, আর পাপাকে দেখলে একটু বেশি সাহস পেয়ে যায়। তখন আর কী করে জানেন, পাপা আছে তো তখন ওইভাবে পড়তে চায় না, বেশিবার বলতে হয়। আর যখন ওর বাবা কোথাও যায় তখন ও একদম আমার কথা শুনে পড়তে বসা এ সমস্ত কিছুই ঠিকঠাক করে। মেয়ের খাওয়ানো হয়ে গেছে, এবার ওকে পড়াতে পড়াতে তখন ভাবলাম যে ডালটা সিদ্ধ বসিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো ওই জন্য ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর ওদিকে ভাতও আমি চাপিয়ে দিয়েছিলাম। তো ডাল সিদ্ধ বলতে এই এইটাই খেতে আমার বেশি ভালো লাগে। ওই ফোড়ন দিয়ে ডাল খাওয়ার থেকে আমার এই একটু হলুদ, একটু সর্ষের তেল, নুন দিয়ে এই যে সিদ্ধ ডালটা না, আমি ভাতের সাথেও খেতে পারি, মুড়ির সাথেও খেতে পারি, আর শুধুও আমার খুব ভালো লাগে। মানে ডাল যেটা এক্সট্রা বাঁচে আমি সেটা শুধু খেয়ে নিই খাওয়ার পরে। আর মেয়েও না, ওর খাবার টেস্টগুলো কেমন যেন আমার সাথে অনেকটা মেলে। ও এগুলো দেখেছি ভীষণ পছন্দ করে, এই ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম ভাজা। সেই জন্য রবি যখন ঘরে থাকে না তো ওর মানে আমার মেয়ের এগুলোই বলে যে মামা এরকম রান্না করো। ওকে জিজ্ঞেস করি যদি কিরে কী রান্না করবো, কী খাবি, তো ওটাই বলতে থাকে। বা অনেক সময় এরকম হয় যে বিরিয়ানি নিয়ে এসে খেলাম, এগুলো হতে থাকে। কিন্তু ম্যাক্সিমাম লিস্টে এইগুলোই থাকে, এই ধরনের খাবার, ডাল, এই ধরনের খাবারগুলো থাকে। তো এই রান্না হয়ে গেছে, ভাত, আলু সিদ্ধ, পেঁয়াজ, লেবু, ডাল সিদ্ধ আর ডিম ভাজা। কী অমৃত খাবার, তোমাদের কার কার এরকম ভালো লাগে বলো তো। তো এটা হচ্ছে মেয়ের আর আমার খাবার। আর সাথে কী হয়েছে জানো, খেতে বসেছি, হাফ খাওয়া হয়েছে, তারপর দেখলাম কলিং বেলটা কেউ যেন বাজালো। দরজা খুলে দেখি বাবা মা এসছে, আর সাথে নিয়ে আমার জন্য নিয়ে এসছে এই যে তালশাঁস। এটা আমি খেতে ভীষণ ভালোবাসি, যেটা কিনা বিয়ের পরে খুবই কম খাওয়া হয়। আর লিচু, লিচুটা আমার অত বেশি ভালো লাগে না, মেয়ে খেতে পছন্দ করে। আমি এই তালশাঁসটা খেতে ভীষণ পছন্দ করি। মা বাবা হঠাৎ করে এসে যে আমাদের বাড়ি এখন ছোট বউ চলছে, মা ছোট ছোট বউ দেখবে
আমার কবার ছোট বউ দেখেছো কতবার? হ্যাঁ অনেকবার, তাও কি দেখে দেখে এখনো দেখতে ইচ্ছে করে, পচে যায়নি ছোট বউ? পচে যায় না, তো ভালো লাগে। আরে বাবা, তোর ছোট বউ ভালো লাগে? এখন চলছে ছোট বউ। ও বাবা, এতবার দেখেছো তাও ছোট বউ। এখন আমরা পার্কে যাচ্ছি। মেয়েকে আগে থেকেই বলেছিলাম যে বিকেলে তোকে পার্কে নিয়ে যাবো, তো মা বাবা এসছে যেহেতু, তো ওই জন্য বললাম চলো সবাই ঘুরে আসি। এই পর্ণশ্রী বিবেকানন্দ পার্ক, এখানে আগেও এসেছিলাম, তো এর আগেও একটা ভিডিও শেয়ার করেছিলাম। তো এই পার্কটা দেখো, এই মানে ঝিলটা এত বড়, দেখতে যেন মনে হচ্ছে এতটুকু, কিন্তু অনেকটা বড়, অনেক বড় ঝিল। আর এখানে হাঁটতে না ভীষণ ভালো লাগে। আর এই ফুলগুলো দেখো, পার্কের মধ্যে এই ফুলগুলো সব থেকে আমার বেশি দৃষ্টি আকর্ষণ করেছে, মানে আমি দেখেই সাথে সাথে ফুলগুলোকে হাত দিয়ে দেখছিলাম। এই হোয়াইট আর পিঙ্ক দুটো কালার, এত সুন্দর ফুলগুলো লাগছিল, জানি না এই ফুলগুলোর কি নাম, কিন্তু ফুলগুলো দারুণ সুন্দর লাগছিল। লাগছে না? পায়ে লাগছে না? এই গাছটার মধ্যে এত পাখি বসে আছে, কিচির মিচির ডাক, তোমাদেরকে শোনাই, শোনো একটু। মেয়েকে বাবা মার কাছে রেখে আমি ভাবলাম এসছে যখন একটু হেঁটেই নি। আর এই ঝিলের মধ্যে যে লাইটগুলো পড়েছে, নীল সবুজ সাদা কত রকমের লাইট, কি দারুণ লাগছে। আর এই পার্কের পরিবেশটা আমার ভীষণ ভালো লাগে, চারিদিকে এত সবুজ, সাথে পাখির কিচির মিচির ডাক, আর এই সবুজগুলো এতটাই মিষ্টি লাগছিল যে কিনা হাত না দিয়ে থাকতে পারলাম না, দারুণ সুন্দর লাগছিল। আর বাড়ি ফিরে এসে রাতের খাবার টিফিন তো হয়েছিল, আর তারপরে রাতের খাবারও ছিল এই পরোটা, আর বানিয়েছিলাম এই যে যে কাবলে ছোলা বলে না, ওই ছোলার ঘুগনি মতো বানিয়েছিলাম। একটুখানি আলু দিয়ে ছোটো ছোটো করে কেটে, বাবা একটু ঘুগনিটা খেতে ভালোবাসে, তো এই মটর ছিল না, এটা ছিল, এটা দিয়েই বানিয়েছিলাম। আর আসার সময় একটু মিষ্টি দোকান থেকে এই লাল মিষ্টি আর রসগোল্লা নিয়ে এসেছিলাম, লাল মিষ্টি খেতে আমার খুব ভালো লাগে। আজকের ভিডিওটা এতটুকু, যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আর কমেন্ট তো অবশ্যই করবেন।